এই তোরা দুটোই কি আলোচনা করছিস রে? ওই জঙ্গলে জঙ্গলে যাওয়ার কথা বলছিলাম বাবা। একবার যদি মনিটা পাই না, চল চল চল, আর দেরি করিস না, আমার যা তর চলছে না, শিগগিরই চল। কই কই তোর নাগরাজ কোথায়? কোথায় তোর নাগের মনি? সে মনে হয় সন্ধে না হলে দেখা দেয় না বাবা। দেখা দেবে না মানে? দেখা ওকে দিতেই হবে বাবা। বাবা লোভের বশে মনে হয় ভালো মন্দ জ্ঞান হারিয়েছে রে ভাই। একদিকে উপকারী নাগরাজ, আর আমাদের বাবা, দুজনকেই তো বাঁচাতে হবে। হ্যাঁ, দুজনকে কিছুতেই মুখোমুখি হতে দেব না আমরা। এই তো সেই জায়গা মনে হয় যেখানে যেখানে তোরা ছুরি দিয়ে মাটি খুঁড়েছিলি। এই তো সেই চিহ্ন মনে হয়। এরে বাবা মনে হয় ঠিক ধরে ফেলেছে। হ্যাঁ, সন্ধে নামার আগে মাটি খুঁড়ে দেখি মোহর পাই কিনা। একি কোথাও তো মোহর নেই, এখানেও মোহর পেলাম না। নাগরাজ আমাদের বেশি লোভ করতে বারণ করেছিল। চুপ কর হতভাগা, সন্ধে হয়ে গেল, এবার তোদের নাগরাজকে ডাক বলছি। নাগরাজ, না না না, নাগরাজ নাগরাজ না না নাগরাজ। এই নাগরাজকে ডাকতে গিয়ে আবার নানা করছিস কেন? জিব আটকে যাচ্ছে তাই। নাগরাজ দেখা দেবে না বাবা। কেন? তুমি তো আর শিশু নও, শিশু সরলতা ছাড়া নাগরাজ দেখা দেয় না। বুঝেছি, আসলে আমাকে দেখে ভয় পেয়েছে। শোন, এদিকে আবার অন্ধকার নামছে, পুরোপুরি অন্ধকার নামার আগে আমাদের আমাদের ঘরে ফিরতে হবে। চল চল চল, আজ ফিরেই যাই, অন্যদিন আবার খোঁজ করা যাবে, চল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো বাবা, আজ ফিরেই যাই, সোনার মুহূর্ত আছে বলো। হ্যাঁ, তা আছে, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, কি বল? হ্যাঁ, নে নে নে, চল চল চল, আমরা ফিরেই যাই, চল।